রাজ্যে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ডেঙ্গি পরিস্থিতি। শুধু কলকাতায় নয়, ভয় ধরাচ্ছে জেলার ডেঙ্গির পরিসংখ্যানও। এই প্রেক্ষাপটে বর্ষা জমা নোংরা জলে স্নান করে প্রতীকী প্রতিবাদ জানালেন উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার এক বিজেপি নেতা। বাঁকুড়াতেও ঊর্ধ্বমুখী ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। অন্যদিকে পানাগড়ে দেখা গেল ডেঙ্গি সচেতনার ছবি। ক্যালেন্ডার বলছে শরৎকাল, কিন্তু এখনো নিম্নচাপের জেরে পাকাপাকিভাবে বিদায় নেয়নি বৃষ্টি। পুজো আসতে আর এক মাসও বাকি নেই, আনন্দ ছাপিয়ে এখন ভয় ধরিয়েছে ডেঙ্গি। রাজ্য জুড়ে দাপট দেখাচ্ছে ডেঙ্গি। উত্তর চব্বিশ পরগনা জেলার ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। সরকারি তথ্য অনুযায়ী বিশে সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্যে জেলায় মোট আক্রান্ত 8535 জন। এই পরিস্থিতিতে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। প্রতীকী প্রতিবাদ জানালো বিজেপি। গোবরডাঙ্গা পুরসভায় দু নম্বর ওয়ার্ডে রবীন্দ্রপল্লী এলাকায় জমা জলে জেরবার প্রায় 40টি পরিবার। বাড়ছে মশার উপদ্রব, এবং সেই জমা জলে স্নান করে প্রতিবাদ দেখালেন এই ওয়ার্ডেরই পরাজিত বিজেপি প্রার্থী তথা স্থানীয় বিজেপি নেতা রিপন কুমার বিশ্বাস। অভিযোগ, এলাকায় মাত্র দেড় ঘন্টার বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান জল জমে যায়। সাপ খোপের ভয় তো আছেই, সঙ্গে দীর্ঘদিন ধরে জল জমে থাকায় তা থেকে জন্মাচ্ছে ডেঙ্গি মশার লার্ভা। এলাকায় নিকাশী নালাগুলোরও খুব খারাপ অবস্থা। ডেঙ্গি রুখতে কোনো ব্যবস্থাই নিচ্ছে না পুরসভা, দাবি বিজেপি নেতার। যদিও সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন গোবরডাঙ্গা পুরসভার পুর প্রধান শঙ্কর দত্ত। তিনি জানান, এলাকায় অপরিকল্পিতভাবে নিকাশী নালা তৈরি হওয়ায় এই সমস্যা। এই সমস্যা দ্রুত সমাধান করা হবে। আমি এখানের একটা বিজেপি প্রার্থী ছিলাম, যদিও আমাকে এখানকার লোকে প্রত্যাখ্যান করেছে। তারা চেয়েছিল যে না, এই পৌরসভা যারা আছে তারা ভালো পরিষেবা দেবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা এদিকের যে অবস্থা, এক দেড় ঘন্টার বৃষ্টির জলে সমস্ত বাড়িগুলো জলের নিচে চলে যাচ্ছে। আমাদের প্রতিবেশী একজন কালাশাপে কামড়িয়েছে, মারা গেল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি সাধারণ মানুষের কথা ভেবে, তাদের দুর্দশার কথা ভেবে আজ আমি এই রাস্তায় দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদ করছি, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, পৌরসভার দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটা আমার একটা প্রতীকী প্রতিবাদ। রবীন্দ্রপল্লীতে ওখানে কিছুটা জল জমেছিল, সেগুলোকে আমরা ড্রেনের মুখগুলোকে ছাড়িয়ে দিয়ে জলটাকে বের করবার চেষ্টা আমরা করেছি। আমরা আশা করি গোবরডাঙ্গা থেকে আমরা ডেঙ্গু মুক্ত করতে পারবো। আমরা সকলেই সুস্থ আছেন, কেউ কেউ আক্রান্ত হয়েছিলেন এটা ঠিক কথা, কিন্তু আমাদের কোনো বিপদ হয়নি, আমরা ভালো আছি। বাঁকুড়াতেও চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি জ্বরে কাবু বাঁকুড়ার সিমলা ব্লক। বর্তমানে এই ব্লকে আক্রান্ত প্রায় 20 জন। সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 17, মঙ্গলবার দুপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে 19। সিমলাপালের পাথরডোবা গ্রামে যান বাঁকুড়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মমতা সিংহ মহাপাত্র। এই অবস্থায় ডেঙ্গি সচেতনতার পাশাপাশি ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। শুধু তাই নয়, সিমলাপাল ব্লকের সিএমওএইচ রমাশিস টুডু বলেন, যে এলাকাগুলিতে ডেঙ্গির প্রকোপ বেশি সেই এলাকাগুলিতে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা যাচ্ছেন। যেমন আমাদের পাঠশালাতে ধরুন অনেকটা বেশি হয়েছে, 15-20 জন। আমাদের হসপিটালে প্রতিদিন প্রায় 2-3 করে আসছে ডেঙ্গু রোগী, তাদেরকে সচেতন বা তাদেরকে সুস্থভাবে আবার বাড়ি ফেরাচ্ছে। কেল টিমেও আমরা পাঠাচ্ছি, তাদের আমাদের বিওমিজ সাহেব থাকছেন তার সাথে। আমরা পেয়েছি, এখন অব্দি 19টা অলরেডি হয়ে গেছে আর কি, দুটো হসপিটালে ভর্তি আছে। আমরা যথেষ্ট পরিমাণে অ্যাওয়ারনেস, হাউস টু হাউস আশা দিদিরা ভিজিট করছি, সেখানে ওনারা প্রচার করছি, এবং যদি কোনো জমা জল দেখতে পাচ্ছেন সেখানে পরিষ্কার করার জন্য ডেঙ্গি বাড়ছে পশ্চিম বর্ধমানেও। স্বাস্থ্য দপ্তরের সচেতনতা পশ্চিম বর্ধমানের কাঙ্ক্ষায়। বিভিন্ন জায়গায় করা হয়েছে স্বাস্থ্য শিবির, জ্বর হলেই করানো হচ্ছে রক্ত পরীক্ষা। জ্বর নিয়ে প্রায় প্রতিদিন 400 উপর রোগী আসছে পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে। উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী, বাঁকুড়া থেকে মিলন কর্মকার, পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।